গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড কোথায় ছিল তুমি প্রিয়তমা? আমি সব বুঝছি, তুমি এরকম গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে চিৎকার করতেছো আমার বদনাম করার জন্য, তাই না? ও, তোমার বদনাম হয়ে গেছে, সমস্যা নাই, এখনই প্রশংসা করে দিচ্ছি। দোস্ত, মেয়েটা প্রশংসা শুনতে যাচ্ছে, দে দে একটু প্রশংসা করে দে, প্রশংসা করলে তার পয়সা লাগে না। আচ্ছা, তোমাদের মা বাবারা কি তোমাদের টিউশন পড়ায় না? আমরা গরিব মানুষ, আদর স্যার দয়া করে আমার মেয়েটাকে ফ্রি পড়াতে চেয়েছে, এর মধ্যে ঝামেলা বাদালে কেমন বন্ধু তোমরা? তোমার শত্রুদের চোখ সবসময় এখন থেকে তোমার উপর থাকবে, একা একা আপাতত বের হয়ে না। একা একা বেরোবো না, আমি কি আমার বাসা থেকে আমার খালার বাসায় যেতে পারি না? আমাদের জন্ম জন্মান্তরের প্রেম, দিলকি কানেকশন। তোরা আজকে স্কুলের সামনে কেন গ্যাঞ্জাম করলি? তোদেরকে আমি কত বলবো, বারবার বলছি যে তোরা দুজন কখনো দুই পক্ষ হোস না। সিয়াম হচ্ছে আমার বন্ধুর ছেলে, আর তোরাও তো একসময় কত ভালো বন্ধু ছিল, এখন কি হলো যে দুজনের মধ্যে ঝামেলা চলছে? আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনি মাকে আন্টি কেন বলছেন? সব স্যাররা তো মাকে আপা বলে ডাকে। আমাকে শুধুমাত্র সাপোর্ট করতে হবে, ওই যে স্কুলে তোমাকে ট্রান্সফার করে নিয়ে আসবো, সেই স্কুলে আরোহী বলে একটি মেয়ে আছে, তার দিকে একটু খেয়াল রাখতে হবে। কোনো সমস্যা নেই স্যার, প্রশ্নপত্র আগেই দিয়ে দিব, মার্ক বাড়িয়ে দিব, রোল নাম্বারটা এক করে দিব। কেন করবে এগুলো? এগুলো কেন করবে? এগুলো একদম করবে না, প্রয়োজনে মেয়েটিকে আর কড়া করবে, পড়াশোনার জন্য চাপ দেবে, সে যেন ভালো মতো পড়াশোনা করে। স্যার, আমি বুঝলাম না, মানে এইটুকু যদি না করি তাহলে কিসের কি সাপোর্ট করলাম স্যার? শোনো একটা কথা, তোমাদের মাথায় যেটি নেই শিখেছি যে বুঝতে পারছি মেয়েরা দিন দিন এগিয়ে আসছে পড়াশোনায়, ভবিষ্যৎ প্রতিটি মেয়েদের হাতে চলে যাবে, মেয়েরা নেতৃত্ব দেবে। আমরা চাই আরোহী রাজনীতিতে স্কুল জীবন থেকে তার প্রস্তুতি নেই। আমার ছেলে অত রাজনীতি করবে না, তাই আমরা চাইছি যে আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে আরোহী, ও ভবিষ্যতের জন্য খুব বড় রাজনীতিবিদ হয়, সেই ব্যাপারে তুমি সহযোগিতা করবে। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, তুমি তাহলে যাও, আগামীকালকেই তুমি তোমার ট্রান্সফার ওই স্কুল থেকে এবং এই স্কুলে জয়েন লেটার পেয়ে যাবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম। বাবা, আমি জানি আমি রাজনীতিতে আসি না বলে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি আমার মাকে কথা দিয়েছি আমি তোমার মতো হব না। যদি ব্যাখ্যা চাই এটা কেমন? আমি তোমার মতো বাবা হতে চাই না, যে বাবা সাধারণ জনগণকে সময় দিতে যে নিজের ছেলেকে সময় দিবে। আমি একজন স্বার্থপর বাবা হতে চাই, যে বাবা নিজের সন্তানকে টাইম দিবে, তারপর যদি সময় থাকে তাহলে অন্য কাউকে। খুব ভালো, যে
শুধু মাকে কথা দিয়েছ তুমি ছোটবেলায়, শুধু মানব, কিন্তু একটা কথা মাথায় রাখবে, পৃথিবীতে মানবিক বাবার খুব দরকার, স্বার্থপর বাবার চেয়ে। কথাটা মাথায় রাখো। দোস্ত, স্কুল বাংলা ওই মেয়েটাকে আমি কিছুতেই বলতে পারছি না। আম্বার সাকিব, তুমি আবার শেষ বন্ধু? সত্যি আমি শেষ বন্ধু। আমি কালোর সাথে দেখা করব, আমার কি মনে হয় জানিস? ও যেই রুটে বাড়ি গেল না, ওদিকেই ওর বাড়ি। তোর খেলা তো একদম জমে গেছে, কি হয়েছে? আরে নাজিয়াকে আদর স্যার আজ রাতে প্রাইভেট পড়াতে যাবে। কোথায় পড়াতে যাবে? কোথায় আবার, নাজিয়াদের বাড়িতে। কি বলিস? হ্যাঁ সত্যি বলছি। কিরে আদর স্যার তো আমাদেরকে প্রাইভেট পড়াতে চায় না, কিন্তু নাজিয়াকে কেন পড়াচ্ছে? আরে স্যার তো আর প্রাইভেট পড়াতে যাবে না, প্রাইভেটে প্রেমের ব্যবস্থা করলো আর কি। আদর স্যারের কাছে নাজিয়া পড়তেও চাইলো? আরে নাজিয়ার মাকে তো আদর স্যার পটিয়ে ফেলেছে, আর এদিকে নাজিয়া রেগে একদম বুম। তার মানে তো নাজিয়া মহাবিপদে পড়েছে। আর বান্ধবীকে বিপদের থেকে উদ্ধার করার জন্যই তো আমাদের মতো বন্ধুরা প্রস্তুত। শোন, আমার মাথায় একটা প্ল্যান আছে। আজকে আদর স্যারের 12টা বাজে। এই না কিশোর, না নাজিয়া বিপদে পড়েছে, ওকে উদ্ধার করতে হবে না। তোরা সবাই রেডি থাকবি, ঠিক আছে? এই সাথী, এই মামা দাঁড়ান দাঁড়ান। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে কথা আছে। তুমি তো ক্লাস ক্যাপ্টেন হয়েছো, তাই না? হ্যাঁ। ক্লাস ক্যাপ্টেন হয়ে তো নিজেকে বিপদে ফেলে দিয়েছো। মানে বুঝতে পারলাম না। বুঝতে পারোনি কি হয়েছে? তোমার শত্রুদের চোখ সবসময় এখন থেকে তোমার উপর থাকবে। একা একা আপাতত বের হও। একা একা বেরোবো না, আমি কি আমার বাসা থেকে আমার খালার বাসায় যেতে পারি না? আপাতত একা একা বের হও না। আর হ্যাঁ, স্কুলে নতুন একটা স্যার আসবে, সে কিন্তু আরোহীর পক্ষ নিয়ে কাজ করবে, সেই স্যারের কাছ থেকে সাবধানে থাকবে। কি বলেন, নতুন স্যার আসবে? তাহলে তো আমাদের সবার জন্য বিপদ হয়ে গেল। আচ্ছা টেনশন করো না, চোখ কান খোলা রেখে চলো, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি আসি। তামিম, সিয়া মিতানির সাথে সাথে বেশি মেলামেশা করতেছে, যা করবি দ্রুত কর। আচ্ছা শোন, আজকে রাত্রেই ওই মেয়ের 12টা বাজাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা? জি জি আন্টি, পড়তে আসছিলাম আর কি। শুনলাম আদর্শ নাকি নাজিয়াকে পড়াচ্ছে, তাই আমরা বসলাম আর কি। আন্টি নাজিয়া কোথায়? নাজিয়াকে তো দেখছি না। ওকে তো ভিতরে আদর্শ স্যার পড়াচ্ছে। আদর্শ স্যার কি তোমাদেরকেও পড়তে আসতে বলছে? জি আন্টি, আমরা আদর্শ স্যার স্টুডেন্ট না। আন্টি আপনি কাজ করেন, আমাদের তিনজনের জন্য চিনি বেশি দিয়ে 3 কাপ চা করে আনে, আমরা এখনই পড়তে বসবো, বুঝছেন? স্যার পড়াবেন না? হ্যাঁ পড়াবো না কেন, পড়াবো তো। আচ্ছা আজকে তাহলে তোমাকে ফার্স্ট চ্যাপ্টার থেকে ম্যাথটা শুরু করি, কি বলো? প্রথম চ্যাপ্টার স্যার আমি পারি, কি দরকার ছিল এভাবে জোর করে আমাকে টিউশনি করানোর?
আর এতে আমার বন্ধুরা কত মজা নিচ্ছে জানেন আপনি? বন্ধুরা মজা নিচ্ছে কেন? বন্ধুরা মজা নেবে কেন? এখানে মজা নেয় আর কি আছে? আচ্ছা, আমি তো তোমার টিচার, তাই না? আমি তো তোমাকে প্রাইভেট পড়াতেই পারি, এ নিয়ে তো মজা নেয় আর কিছুই নেই। আপনার তো পড়ানোর ইচ্ছে নেই, কারণ আপনার তো মতলব খারাপ। কিছু বললে না জিয়া? জি না স্যার। স্যার পড়ান তাহলে। হ্যাঁ স্যার, আপনি যে আমার সাথে লাইন মারার চেষ্টা করেন এটা কি আমি বুঝি না? আমি লাইন মারার চেষ্টা করছি? লাইন তো বাচ্চারা মারবে, আমি তো তোমাকে পছন্দ করি। কেমন পছন্দ স্যার? আমাদেরকে পছন্দ করেন না? কি ব্যাপার তোমরা এখানে? স্যার নাজিয়াকে তো পড়াচ্ছেনই, আমরাও মেথে কাঁচা, আমাদেরকেও পড়ান। কিরে তোরা কখন এলি? এসেছি তো, কি হয়েছে? আর তুই স্যারের কাছে একা পড়বি কেন? আমরাও পড়বো। এই তোমাদেরকে কি এখানে পড়তে আসতে বলেছি? স্যার নাজিয়াকে তো ঠিকই পড়াচ্ছেন, আমরাও মেথে কাঁচা, আমাদেরকেও পড়ান। বলতে হয় নাকি? আরে স্যার তো আমাদেরও, আর তাছাড়া আমাদের মতো এমন জ্ঞান পিপাসু ছাত্ররা স্যারের কাছে পড়তে যাচ্ছে, স্যার কি না করবে নাকি? প্রশ্নই ওঠে না। এই সিম্পল ব্যাপারটা তোরা যে কেন বুঝিস না স্যার? তাহলে সবাই আসছে পড়ান তাহলে। কি স্যার পড়াবেন না? তোমাদেরকে কাল ক্লাসে পড়াবো। কি ব্যাপার আদর স্যার, আপনি চলে যাচ্ছেন? জি আন্টি, ভেবেছিলাম নাজিয়াকে একটু নিরিবিরি পড়াবো, কিন্তু ওর ফ্রেন্ডরা এসে যেরকম ডিস্টার্ব শুরু করে দিয়েছে, এর ভিতর পড়ানো সম্ভব না, প্রচুর গ্যাদারিং করছে। আমি আজকে আসি আন্টি। আসসালামু আলাইকুম। তোরা এসে ভালোই করেছিস নাজিয়া। কি হয়েছে, আদর্শ রাগ করে চলে গেল কেন? রাগ করেনি, ছেঁকা খেয়ে চলে গেছে আন্টি। এই চুপ করো তোমরা। নাজিয়া, আদর্শ স্যার তোকে ভালোভাবে একা একা পড়াতে চেয়েছে প্রাইভেটলি, আর তুই কি করলি? বন্ধু বান্ধবের সাথে করেছিস? এই বন্ধু নিয়ে আসার কি দরকার ছিল? আচ্ছা তোমাদের মা বাবারা কি তোমাদের টিউশন পড়ায় না? আমরা গরিব মানুষ, আদর স্যার দয়া করে আমার মেয়েটাকে ফ্রি পড়াতে চেয়েছে, এর মধ্যে ঝামেলা বাদালে, কেমন বন্ধু তোমরা? মা দেখো, তোমরা আমাকে যা ইচ্ছা তাই বলো, কিন্তু তুমি আমার বন্ধুদেরকে কিছু বলবা না, কারণ তোমার পরবর্তীতে আমার বন্ধুরাই আমার সব। আর শুনো, ওরা এসে ভালোই করেছে, কারণ আদর স্যারের মতলব ভালো না, তার মতলব অনেক খারাপ। মতলব খারাপ মানে? আদর স্যার আমাকে পছন্দ করে, বিয়েও করতে চায়। তাতে সমস্যা কি? আদর স্যার তো সরকারি চাকরি করে, এর চেয়ে ভালো ছেলে তোর জন্য আমি কোথায় পাবো? মা আমি লেখাপড়া করতে চাই, আমি নিজের যোগ্যতায় কিছু করতে চাই, এখনই আমি বিয়ে করতে চাই না। আন্টি তাহলে আমরা চলে যাই, নাজিয়া তুই থাক। চিনি ওদেরকে? না আমি ওদের কাউকে চিনি না। আমিও তো চিনতে পারলাম। তুমি এত রাতে বাইরে একা একা বেরিয়েছো কেন? আমি তো আমার খালামণির বাসায় গিয়েছিলাম, সেখান থেকেই ফিরছিলাম। সমস্যা নেই, আমি ওদেরকে বের করে ফেলবো,
আজকে তোমার উপরে ঝাঁপায় পড়ছে, কালকে আমরা বোনের উপরে ঝাঁপায় পড়ব, তারপর একটা সমস্যা লেগে দেখবে। তখন চলো আমি তোমার বাসায় আগে দিয়ে আসি, আসো। না না, আমাকে আপনার এগিয়ে দিয়ে আসা লাগবে না, আমি চলে যেতে পারবো। তুমি কি আমার এখনো অবিশ্বাস করো? আচ্ছা ঠিক আছে, সেদিনের স্কুলের ঘটনার জন্য আমি সরি। আর তুমি আমারে বলো, আমার বোনটা সেদিন মাত্র স্কুলে নতুন, স্কুলে ঢোকার সাথে সাথে একটা ছেলে যদি তার গায়ের উপরে ঝাঁপায় পড়ে, তোমরা ক্লাসের সবাই এক হয়ে ওর সাথে হাসাহাসি করো, আমি বড় ভাই হিসেবে কী করবো? আজকে যদি তোমার ছোট বোনের সাথে এরকম হইতো, তুমি বড় বোন হিসেবে ওর পাশে দাঁড়াইতে না? জি দাঁড়াইতাম। তা আমি আমার বোনের পাশে দাঁড়াইছি। হ্যাঁ, সেদিন আরোহীর সাথে এটা অন্যায় হয়েছিল, আমি এটা মানি, কিন্তু আরোহী তো টিচারদের কাছে বিচার দিলেই পারতো, এভাবে বাইরের ছেলে পেলে এনে স্কুলের মধ্যে ঝামেলা করা কি উচিত ছিল বলেন? দেখো, তো স্কুলে নতুন, কোন টিচারের কাছে গিয়ে কী বলবে? আচ্ছা ঠিক আছে, আমি সেটার জন্য সরি। আর তোমরা প্লিজ নিজেদের মধ্যে সব ঝামেলা না করে ওকে তোমাদের বন্ধু বানিয়ে নিও, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুদের সবাইকে বুঝিয়ে বলবো, আমি বোঝালে ওরা বুঝবে, কিন্তু আপনি আপনার বোনকে বুঝিয়ে বলবেন, আরোহী যেন সবার সাথে একটু ভালো আচরণ করে। ঠিক আছে, বলবো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, কনগ্রেচুলেশন ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার জন্য। থ্যাঙ্কস। এখন চলো তোমাকে আগায় দিয়ে আসি। না থাক, এখনো আমার বাইকে উঠতে তোমার সমস্যা, রাস্তা দিয়ে আবার একা একা যাবো, ওরা যদি আবার আইসা পড়ে। উঠো, আসো। আচ্ছা চলো। থ্যাংক ইউ, আসি। কিরে, পড়াতে পারছিস? তুই কি আর পেমেন্টে পড়ছিস নাকি? এত সোজা, আমি আমার শত্রুদের চেহারা কোনো সময় ভুলি না। প্রথম ওকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার স্কুল গ্যাংটারে ধ্বংস করি, এখন গায়ের জোরে খেললে হবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। দোস্ত, বাইরের জোরে থেকে পোলাপান আনছিলাম, সেগুলো টাকা পয়সা দিয়ে বিদায় করে দিস। ভালো বলছিস, যাবি? চল। এখানে ওয়েট করে কোনো লাভ নেই, ওই মেয়ে এখান দিয়ে স্কুলে যাবে কি না সেটাই তো শিওর না, সো এখানে ওয়েট করা পুরাটাই বোকামি। আর দাঁড়া একটু ওয়েট কর, ও এদিক দিয়ে আসবে, আর ও আসলে তুই কথা বলতে পারবি তোর সাথে? ফুল অ্যান্ড ফাইনাল, আমি ফুল রেডি। ও হইতেছে পাম্বাসাকে, ও যদি না পারে তাহলে কে পারবে? তুই দেখিস ও পটিয়ে ফেলবে। না বাবা, ফার্স্ট টাইম তো, কেমন জানি ভয় লাগতেছে, মনে হইতেছে সব কিছু আওলাই ফেলবো। আরে ওই তো ওই তো ওই তো চলে আসছি, বললাম না ওই দিক দিয়ে আসবে, দেখ দেখ দেখ। গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, কোথায় ছিল তুমি প্রিয়তমা? কে তোমার গার্লফ্রেন্ড? কি বলে, কালকে না বললো তুমি আমার গার্লফ্রেন্ড, এখন অস্বীকার করলে হবে? বোকামে এখনই প্রশংসা করে দিচ্ছি। দোস্ত, মেয়েটা প্রশংসা শুনতে যাচ্ছে, দে দে একটু প্রশংসা করে দে, প্রশংসা করলে তার পয়সা লাগে না। হ্যাঁ, তুমি অনেক সুন্দরী একটা মেয়ে, সুমেজাজি, সুমতি। দোস্ত, চুল দেখেছিস, সুন্দর না? চুল তো আর কবেকার অন্ধকার,
বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকর্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, আউত করে মারবো চর, যাবে ভারত মহাসাগর, লাগবে না কোনো ভিসা। বাহ, অসাধারণ অসাধারণ বালিকা, তোমার কবিতা শুনে মুগ্ধ হয়ে গেলাম। এত মুগ্ধ হয় না বোকা ছেলে, ধোকা খাবে আর ছেঁকা বাধ্যতাম। মাত্র একদিনের প্রেম, এখনই যদি ছেঁকা দাও আমি তো বেকা হয়ে যাব। তুমি ছেঁকা খাও আর বেকা হও, তাতে আমার কি আসে যায়? ছাড়ো পথ, আমি যাব। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। ও ভালোবাসো, ওকে ঠিক আছে, প্রেমপত্র দাও। প্রেমপত্র? প্রেমপত্র নেই তোমার কাছে? বুঝতে পারছি, তুমি রিজেক্টেড, যাও। না, প্রেমপত্র আছে তো আমার বন্ধুদের কাছে। শান্ত বন্ধু, আমার প্রেমপত্রটা কোথায়? কি কর, প্রেমপত্র? ও তোর কাছে কোনো প্রেমপত্র দিছে? আরে না, ও চাপা মারতেছে, আমার কাছে প্রেমপত্র কোত্থেকে আসবে? কই বন্ধু, দুষ্টমি করলে হবে? প্রেমপত্র দিতে হবে না, দাও। আরে ওটা তো আমার কাছে নেই। নেই না? তুই আমার প্রেমপত্র তোর গার্লফ্রেন্ডকে দিয়ে দিচ্ছিস তাই না, বেয়াদব দুষ্ট ছেলে কোথাকার? ও হ্যাঁ, তোর প্রেমপত্রটা শান্তর গার্লফ্রেন্ডকে দিয়ে দিছে। দেখছো এটা কোনো কাজ করলো? আমি এত কষ্ট করে তোমার জন্য চিঠি লিখলাম, আর দুষ্টটা করলো কি, ও ওর গার্লফ্রেন্ডকে চিঠি দিয়ে দিল। কত বেয়াদব দেখছো। আমার চেহারাটা দেখে কি তোমার আমাকে বোকা মনে হচ্ছে? প্রেমপত্রের উপর নাম লেখা থাকে না? হ্যাঁ লিখে থাকে তো, কিন্তু আমি তো তোমার নাম জানি না, তাই চিঠিতে লিখেছি প্রিয় প্রিয় তোমা, আশা করি ভালো আছো। তোমার জন্য মরতে পারে ও সুন্দরী, তুমি গলার মালা। এই দেখো না তোমার জন্য আনছি আরসিকোলা, আরসিকোলার আড্ডা বন্ধ করো, আমার রাস্তা ছাড়া আমি যাবো, নাহলে কিন্তু আমি লোক ডেকে জড়ো করবো। গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড, এই ধোকাবাজ মেয়ে, আরে নাম তো বলে যাও, বলে পরবর্তীতে প্রিয়তমা লিখতে হবে, পরে শান্ত ওর গার্লফ্রেন্ডকে চিঠি দিয়ে দিবে। ওই গার্লফ্রেন্ড, আমার নাম অনন্যা, আমাকে উল্টা পাল্টা নামে রাখবা না, ঠিক আছে? যত সব ঝামেলা। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, স্কুল পালানো মেয়েটি আমায় পাগল করেছে, সে যেন আমায় ডাকে, দেখিনি কোথাও তাকে, ভালোবাসা টানে আমায় পাগল করেছে। কি বুঝলি? শোন সাকিব, তুই দেখিস ওই মেয়ে পড়ে যাবে। কি কস সত্যি মামা? দেরি হয়ে যাচ্ছে, দ্রুত স্কুলে চল, নিশ্চিত এতক্ষণে আরোহী তাফলিং শুরু করে দিয়েছে, চল আয়। জি ভাইয়া, কিছু বলবেন? তুমি কিন্তু খুব ভালো একটা মেয়ে। তাই? হ্যাঁ, শুনলাম এলাকার সব ছেলেরা নাকি তোমার পিছনে ঘুরঘুর করে, তুমি নাকি তাদের ক্রাশ। কি বলেন এগুলা? আসলে সত্যি কথা বলতে গেলে তুমি আমারও ক্রাশ। কি যে বলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আসি। পাখি ফাঁদে পা দিস, এবার রশি ধরে টান দিয়ে যেদিকে ঘুরাবো পাখি ওইদিকেই ঘুরবে। উনি হচ্ছে তোমাদের নতুন টিচার, আমাদের এই প্রতিষ্ঠানে আজই জয়েন করলো। স্যার তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেবেন। তোমার বাবা এবং তোমার এমপি কাকু মিলে তোমাকে হেল্প করার জন্য আমাকে এই স্কুলে এনেছে, সেটা তো আমি বুঝতেই পেরেছি। আমি যদি আগে থেকে এই স্কুলে থাকতাম না, এক দুটো তোমাকে ক্লাস ক্যাপ্টেন বানিয়ে দিতাম। আপনি কিন্তু ইনডাইরেক্টলি ওদেরকে থ্রেট দিচ্ছেন। সেটা একটু পরে টের পাবে না? আর স্কুল শেষে তো ওদের পাঁচজনের নামে মামলা, ওদেরকে জেলে যেতে হবে। এই আপনি কি এটা মনের মূল্য পেয়েছেন? হ্যাঁ, যা খুশি তাই করে যাবেন। এটা আমার মূল্য, আমি যা বলবো তাই হবে, আর যেদিন আমি এই স্কুলের হেডমাস্টার হব না, সাথে সাথে আমি আপনার চাকরিটাকে। হ্যালো জনগণ, তামিম তো সাথীকে ফাঁদে ফেলার জন্য প্ল্যান করেছে, এখন সাথী কি ওই ফাঁদে পা দিবে?
অন্যদিকে সাকিব ও অনন্যার ঝগড়াটে প্রেমটা কি হবে? আর স্কুলের নতুন শিক্ষক আরুহির পক্ষে কি এমন প্ল্যান করবে তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখতে হলে এই এপিসোডের নিচে প্রচুর কমেন্ট চাই এবং লাইক চাই আর ভালোবাসা চাই। সো বন্ধু হয়ে পাশে থাকবেন, ধন্যবাদ।